এত জোর ছিল, তাও তো আমি বউ, আমি তো আর পালাই দিতে পারি না, আর আমি তো অন্য কোথাও যাই ঘুমাইতে পারি নাই। তো সারা রাত অনেক কষ্ট হয়েছে, আপনাদের ভাইয়ের অনেক কষ্ট হয়েছে, আমার কষ্ট হয়েছে, কারণ গা মুইসা দিতে হইছে। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আজকে আমি ভালো আছেন। তো প্রতিদিনের মতো নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম, আর আজকে ব্লগটা অবশ্যই সকাল থেকে শুরু করলাম। আর আজকে ব্লগটা আপনাদের মাঝে শেয়ার করলাম এই কারণেই, কারণ আপন জনরে অনেক দিন পরে কিছু রান্না করে খাওয়াইলাম, কারণ আমি তো এখন ওরকমভাবে রান্না করার যাই, কিন্তু ওরকমভাবে কিছু রান্না করতে পারি না, হালকা পাতলা রান্না করে তাড়াতাড়ি চলে যেতে হয়। তো অনেকদিন পর, প্রায় 15 দিন পরে হলো বাসায় কিছু রাঁধতে পারছি ভালো মতো, কারণ গত শুক্রবার তো আমি বেড়াইতে গেছিলাম, আপনাদের মাঝে শেয়ার করছি, বেড়াইতে বলতে কাজের ভাত খাওয়ার জন্য গেছিলাম, সেটা তো অবশ্যই আপনাদের মাঝে শেয়ার করছি। তো আজকে শুক্রবার, আজকে তো বাসায় ছিলাম সারাদিন, কালকে হলো আপনাদের ভাইয়া, মানে গতকালকে হলো যাইতে মানা করছিল, কারণ আপনাদের ভাইয়া খুব অসুস্থ ছিল, মানে হঠাৎ করে অনেক জ্বর, জ্বর আসার কারণ হলো কানে হলো প্রচুর ব্যথা ছিল, কানের ব্যথা হলো, জ্বর এসে পড়ছে, মানে এতটাই জ্বর আসছিল যে তার পাশে যে কেউ ঘুমাইবো ওরকম সিচুয়েশন ছিল না, এত জ্বর ছিল। তাও তো আমি বউ, আমি তো আর পালাই দিতে পারি না, আর আমি তো অন্য কোথাও যাই ঘুমাইতেও পারি নাই। তো সারা রাত অনেক কষ্ট হয়েছে, আপনাদের ভাইয়ার অনেক কষ্ট হয়েছে, আমারও কষ্ট হয়েছে, কারণ গা মুইসা দিতে হয়েছে, করতে হয়েছে, একটু পর পরেই অনেক বিরক্ত করছে। পরে সকালে আবার আমারও পেটে ব্যথা ছিল, আমি তো আপনাদের মাঝে শেয়ার করছি যে কী কারণে জন্য আমার কয়েকদিন যাবত অনেক ব্যথা করে। তো বলছিল যে ডাক্তার কাছে নিয়ে যাবে, তো আমি বলছিলাম যে সামনে কালকে তো শুক্রবার বন্ধ, তা আজকে না গেলে আবার কেমন না, তাহলে তুমি যাইও, আমি বিকাল এসে যাবো না। তো যাওয়া হয় নাই, আয়সা দেখে শুয়ে রয়েছে, আমার 1:30 দিকে হলো নক দিছিল যে কখন আসবা, তাড়াতাড়ি আয়সা পরে ডাক্তার কাছে নিয়ে যাব। তারপরে হলো আমি গেছে আসছিলাম হলো 5টার পরে আসছি, তো সন্ধ্যার পরে হলো ডাক্তার কাছে গেছিলাম কালকে, যাওয়ার পরে হলো ওষুধ দিছে ডাক্তারে, তো আমি হলো কোনো ওষুধ আনি নাই, নানার কারণ তো অবশ্যই কিছু আছে, তো সেটা অবশ্যই শেয়ার না করে এরা পার্সোনালিটি থাক। তো আজকে হলো শুক্রবার, বাসায় কী কী কাজ করলাম বা কী রান্না করলাম, আপনজন আসলে কি মাঝে মধ্যে আপনজনরে কিছু গিফট দেওয়া বা কিছু ভালো কিছু রান্না করে খাওয়ানো বা কোথাও সবসময় যে হাজব্যান্ড ওয়াইফটা ঘুরতে নিয়ে যাবে বা হাজব্যান্ডের সব টাকা খরচ করবে, এরটুকু এরকম তো কোনো মানে কথা না, মাঝে মাঝে আমারও কিছু তার দেওয়া উচিত, যার ক্ষেত্রে তারও মনটা আসলে ভালো হয় বা ভালো লাগে এরকম কিছু। তো আমি হলো হঠাৎ করে আজকে মানে সকালবেলায় মানে ডিসিশন নিলাম যে আজকে আমি রান্না করবো, এমন শুক্রবার মানে বাসায় থাকলে আমি বেশিরভাগ রান্না করি, সেক্ষেত্রে লাস্টকে হলো মানে বাসায় অন্যরকম কিছু রান্না, অন্যরকম বলতে প্রায় প্রায় রান্না করা হয়। তো আজকে হলো অ্যাট ফার্স্ট আমি পোলাওটা রান্না করছি বাসায়, তো সেটাই আপনাদের মাঝে শেয়ার করব আর কি কি রান্না করছি সেটা অবশ্যই এই শেয়ার করছি। তো আমার ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন, আর চ্যানেল যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর সাবস্ক্রাইব বা লাইক করতে তো কোনো কষ্ট লাগে না, 5টা আঙুলে যে কোনো একটা আঙুল দিয়ে একটু ক্লিক করে দেবেন, আপনাদের একটা মানে কমেন্ট বা একটা সাবস্ক্রাইবের অনেক আশায় থাকি আমরা, বা একটা কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করলে আমাদের কাছে আসলে অনেক ভালো লাগে। মানে তুমি তোমার ভাবির চ্যানেল উপলক্ষে কিছু বলবা, বলো বলো যাও বলো 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 বলো, তোমরা ভাবিকে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবা, না ভাবিকে লাইক কমেন্ট শেয়ার করবেন, মেরি বলেন হাসে কেন সেদি নাই দাদার বলে দাও। আগিয়ে দিবে না দিয়ে দাও, লবণ দিয়ে তো না লবণ দিয়ে দিলে ওগুলো হয়তো ই হয়ে যাবে না, ভালো হয় না, এলা পরে যে আদা দিলে, আদার বাটা দিলে ফিটব না, লবণ দিয়ে দিলে
দাদা আদা রসুন আর নাস্তিতে অর্ডার করে পেঁয়াজ করে নিই। আদা দিয়ে দিল লবণ, এলাচি লাগ দিয়ে লেখা এখন দিয়ে দিলি ভালো। এই যে দেখলেন যে আমি আদা রসুন সব কিছু দিলাম, আদা রসুনটা তেলে কিছুক্ষণ ভাজার পর এলো, হলুদ গুঁড়ো মরিচের গুঁড়োটাও তেলে কিছুক্ষণ ভাজা নিব। তো সেক্ষেত্রে সেটাই করতেছি, এই যে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, মানে মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। তো যার যতটুকু পরিমাণ মানে তরকারিতে দরকার হলুদ মরিচ গুঁড়ো সে অতটুকু পরিমাণ দিবেন। তো আমি আমার পরিমাণ মতো দিলাম। তো দেওয়ার পরে হলো অনেকে হলো এই হলুদ মানে মশলার গ্যাসটা সহ্য করতে পারে না, এর জন্য অনেকে কম খায়। তো সেক্ষেত্রে হলো মশলাটা তেলে ভাইজা কিছুক্ষণ ভাইজা নিলে হয় ওই গ্যাসটা হলো থাকে না। তো আমি হলো সেটাই করতে আমি প্রায় প্রায় হলো পানি দেওয়ার আগে মশলাটা ভাইজা নিই। তো মশলা সুন্দর করে ভাজার পরে হলো পরিমাণ মতো পানি দিতেছি। পানি দেওয়ার পরে হলো সুন্দর মতো মশলাটা কষাবো পানিতে, যাতে মশলাটা খাই মানে তরকারিটা খেতে অনেক টেস্ট হয়। তো অনেক মানে অনেক ক্ষেত্রে কি মশলাটা টেস্টই হয় বেশিরভাগ কষানোর মধ্যে, কারণ অনেকক্ষণ টাইম নিয়ে হলো মশলাটা কষায় নিতে হয়। তো আমি হলো প্রায় 5-7 মিনিট মশলাটা ভালো মতো কষাই নিলাম। কষানো হয়ে গেলে হলো মশলাটা কষাই নেওয়া হয়ে গেলে হলো মশলাটার মধ্যে আর কি তেল তেল ভাব আসে, দেখেন আমার তেল তেল একটা ভাব আসছে যেহেতু মশলাটা কষানো হয়ে গেছে। তো কষানো শেষে হলো আমি মাংসটা দিয়ে দিতেছি। মাংসটা দেওয়ার পরে হলো সুন্দরভাবে মাংসটাও কষাইতে হবে, মশলাটা তো এমনিতেই কষাইছে আলাদাভাবে। আবার অনেকে করেন যে হলুদ মরিচের গুঁড়ো দেওয়ার শেষে সাথে সাথেই হলো তরকারি দিয়ে দেন, তরকারি দিয়া হলো একসাথে কষানো হয়। তো আমি আমার ক্ষেত্রে এটা করি না, আমি আগে মশলাটা কিছুক্ষণ টাইমে নিয়ে কষাই, তারপর হলো মানে মাছ রান্না করলে মাছের জন্য যদি তরকারি দেওয়া হয় বা গোস্ত রান্না যাই রান্না করি, তো আমি গোস্ত মানে এমনি তো কষাইছি, তো গোস্ত দিয়ে দিলাম। গোস্ত দিয়ে হলো অনেকক্ষণ টাইম নিয়ে হলো কষাবো, যে সেক্ষেত্রে মানে অনেকটাই যে দেখেন কষানোর পরে কিছু অল্প পানি দিলাম, যাতে পানি দেওয়ার পর ঢাইকা দিলাম, এই কারণে একটু পানি দিলাম যাতে গোস্তটা অর্ধেকটাই সিদ্ধ হয়ে যায়। মাংসটা সিদ্ধ মানে পানি দেওয়ার আগে এতটাই পরিমাণ সিদ্ধ করে নিতে হবে ভালো মতো কষিয়ে, যাতে খাওয়ার মতো হয়, মানে 16-10% যাতে কষানোর মধ্যেই হয়ে যায়। তো আমি হলো অনেক টাইম নিয়ে হলো কষাইতেছি মাংসটা। তো আমারটা প্রায় মানে কষানো হয়ে গেছে, আর কিছুক্ষণ জাল দিতে হবে। তো তারপরে হলো মানে আলু দিব, আলু দেওয়ার পর হলো পানি দেবো। তো এই যে দেখেন আমার গোস্তটা প্রায় কষানো হয়ে গেছে, তো আমি হলো একটু ঢাকা দিব। এই যে রাইকা দেওয়ার পরে হলো আলু দেওয়া হয়েছিল, তো সেটা আপনাদের মাঝে শেয়ার করা হয় নাই। তো এই যে দেখেন আলুটাও কষানো হয়ে গেছে, মশলাটাও কষা মানে গোস্তটাও হয়ে গেছে। পরে আলুটা দিয়ে কিছুক্ষণ 2-3 মিনিট কষাই নিলাম। কষাই নেওয়ার পরে হলো পরিমাণ মতো পানি দিব, মানে যার যতটুকু পারে, কেউ ঝোল বেশি খায় কেউ কম খায়, তো যার যার পরিমাণ মতো পানি দিবেন। তো আমি আমার পরিমাণ মতোই পানি দিব, যেহেতু আমরা অল্প মানুষ, তো অত আর অল্প মানুষ আর বেশি ঝোলও খায় না আমাদের ফ্যামিলিতে। তো আমি হলো অল্পই পানি দিলাম, আর তরকারিটা তো অনেকক্ষণ কষে মানে গোস্তটা অর্ধেকটা সিদ্ধ আগেই করে ফেলছি। তো এই যে চারিপাশের মশলাগুলো হলো নামিয়ে দিতেছি, নামিয়ে দেওয়ার পরে হলো ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। তো এই ক্ষেত্রে হলো অনেকক্ষণ ঢাকা দেওয়া যায়, কারণ পানির পরিমাণটা বেশি। তো আমি হলো ঢাকনা দিয়ে এখন ঢাকা দিতেছি, ঢাকনা দেওয়া মানে ঢাকা দেওয়ার পরে দেখেন উঠে দেখতেছি যে আসলে কোন পর্যায়ে। তো এই যে দেখেন তরকারিটা হলো বলকায় গেছে, বলক আসা পড়ছে। তো বলক আসার পরে নাড়া দিতে হবে, নাড়া দেওয়া একবার বলক আসার পরে দ্বিতীয়বার না ঢাকলেও চলে, তো আমি আর ঢাকবো না। তো এই যে দেখেন যে অনেকটাই হয়ে গেছে, তো এখন হলো জিরের ফাঁকি দিয়ে দিলাম। জিরের ফাঁকি দেওয়ার পরে হলো হয়তো বা বেশি হলে 1 মিনিট রাখা উচিত, তো আমি হলো 2 মিনিটের মতো জাল দেওয়ার পরে হলো তরকারিটা নামিয়ে ফেলবো।
তো এই যে আসলে আমার তরকারিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই যে পোলাও রান্না করার জন্য হলো পাতিলটা উনুনে দিয়ে দিছিলাম, তো পাতিল গরম হওয়ার পরে তেলটাও দিয়ে দিছি, তেলটাও গরম হয়ে গেছে। এখন হলো দারচিনি এলাচ দিয়ে দিলাম, এটা একটু তেলে ভাজা নিব। এই যে আমি হয়তো বা অনেকে কমেন্ট করতে পারেন যে একটা দুইটা দারচিনি এলাচ দিছি, তো আপু হলো দারচিনি এলাচটা সহ্য করতে পারে না, অনেকে অনেক বেশি পরিমাণ দিলেও সহ্য করতে পারে, তো আমরা মানে আপু হলো এটা পারে না। আমার মানে আমাদের ফ্যামিলিতে সব কিছু বেশিরভাগ মানে রান্না করা হয় আফুর ইসে, কারণ আফু খাইতে পারে পারে না। তো এই যে তেল পেঁয়াজ দিয়ে দিছি তেলের মধ্যে, তো পেঁয়াজটাও ভাজতেছি, মানে সুন্দর মতো পেঁয়াজ ভাজার আগে মানে ভাজার মধ্যে একটু লবণ দিয়ে দিলাম। লবণ দেওয়ার পরে হলো পেঁয়াজটা ভালো মতো ভাজে, অনেকে করেন এই ভাজা পেঁয়াজটা উঠায় রাখেন, উঠায় রাখার পর হলো পোলাওটা হট শেষে হলো দেন, তো আমি হলো ওইটা করবো না। তো এই যে কাঁচামরিচও পরে পোলার পানি দেওয়ার পরে হলো অনেকে আস্তভাবে দেয়, তো আমি হলো একটু আস্ত যে কাঁচামরিচে দিলাম, দেওয়ার পর হলো তেলে একটু ভাজা নিতেছি। এই যে দেখতেছেন যে আমার পেঁয়াজের কালারটা প্রায় লাল হয়ে আসতেছে, তো লাল হয়ে আসার পর হলো আমি চালটা দিয়ে দিলাম। চালটা দেওয়ার পরে কিছুক্ষণ ভালো মতো কষায় নিতে হবে চালটা, যাতে অনেক সুন্দর হয়। তো এই যে আমি চারপাশে ভালো মতো নাড়াচাড়া দিয়ে চালটা হলো কষিয়ে নিলাম, তারপর হলো পরিমাণ মতো পানি দিতে হবে। তো এই যে আমি আমার পরিমাণ মতোই হলো পানি দিলাম, আমি যেহেতু আগে কখনো পোলাও রান্না করিনি একা একা, তো অ্যাট ফার্স্ট রান্না করলাম, তো আমি হলো আপনাদের ভাইয়ের কাছে জিজ্ঞেস করলাম, আপনাদের ভাইয়া হলো কম বেশি সব কিছুই রান্না করতে পারে, তো মা হলো ঘুমাইছিল জন্য হলো আপনাদের ভাইয়ার জিজ্ঞেস করে পানির পরিমাণ মানে জিজ্ঞেস করে তারপরে পানিটা দিলাম চুলায় মানে চালের মধ্যে। যে দেখেন বলক আইসা বসছে, তো বলক আসার পরে দেখি যে কি মানে এই যে দেখেন হয়তো বা অ্যাট ফার্স্ট রান্না করছি পানির পরিমাণটা একটু বেশি বেশি লাগতেছে, যে বেশি হয়ে গেছে, কারণ আবার আমাদের মগটা একটু ছিল বড়, এজন্য হলো পানির পরিমাণটা হয়তো বা একটু বেশি হয়ে গেছে। তো দেখি লাস্ট পর্যায়ে কি হয়। তো এই যে আমি হলো দমে রাখলাম, যেহেতু মানে ই পানিটা ফুইটা যাওয়া মানে চালটা প্রায় ফুইটা আসার সময় হলো বেশি খুন না বেশি মানে বারবার নাড়াচাড়া করা উচিত না, তাহলে হলো চালটা ভাঙিয়া যায়, আর সেক্ষেত্রে হলো আমার একটু পানি বেশি হয়ে গেছে, তো এত বারবার নাড়া দিলে তো অবশ্যই চালটা ভাঙিয়া যাবে বা গইলা যাবে। তো একবার আমি হলো এখন আর জাল দিব না কোনো, সুন্দরভাবে নিচে থেকে আর নাড়াচাড়া দিয়ে হলো আবার দমে রেখে দিব, যাতে মানে পানিটা শুকায় যায়, চালটা আস্ত থাকে। তো এই যে দেখেন চারপাশের মানে পাতিলের কাছ থেকে চালগুলো আইনা এই যে সুন্দরভাবে লেপা দমে ঢাইকা দিলাম। তো এই যে মারে হলো ডাকলাম, মা হলো হাসতাছে যে কী রান্না করছি, একটু পানি বেশি হয়ে গেছে, আবার বললো না সমস্যা নেই তুমি যেহেতু প্রথম রান্না করছো। তো কমেন্টে জানাবেন যে আসলে আজকে আমার রান্নাটা বা একা একা হাতে রান্নাটা কেমন হয়েছে। অবশ্যই অবশ্যই এতটুকু আশা করি যে কমেন্টে এতটুকু জানাবেন। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।